সরকারি নির্দেশ না পাওয়া পর্যন্ত মসজিদে কেউই আসবেন না, যার যার বাসায় সে নামাজ পড়বেন। মসজিদের জামাতে থাকবেন শুধু ইমাম, মুয়াজ্জিন ও খাদেম, বাকিদের প্রবেশে নিষেধাজ্ঞা। অন্য ধর্মাবলম্বীরাও যেতে পারবেন না উপাসনালয়ে। জনগণকে ঘরে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। ধর্ষণ ও হত্যার আসামি ছাড়া বাকি কয়েদিদের মুক্তির বিষয়ে আলোচনা। সন্ধ্যা 7টার মধ্যে কাঁচা বাজার ও সুপার শপ বন্ধের নির্দেশ। ঢাকায় ঢুকতে পুলিশের ব্যাপক কড়াকড়ি, চট্টগ্রামে প্রবেশ ও বের হতে নিষেধাজ্ঞা। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময় সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। দেশে করোনা ভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় সংক্রমণ রোধে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম ছাড়া অন্যদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। সোমবার দুপুরে এক জরুরি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মসজিদে আজান, নামাজ, জামাত সবই হবে, তবে বাইরের কোনো মুসল্লি প্রবেশ করতে পারবেন না। একই সঙ্গে অন্যান্য ধর্মের অনুসারীদেরও উপাসনালয়ে সমবেত না হয়ে নিজ নিজ বাসস্থানে প্রার্থনা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। দেশে ক্রমেই বেড়ে চলেছে কোভিড-19 করোনা আক্রান্তের সংখ্যা, শুরু হয়েছে সামাজিক সংক্রমণ। এর জন্য স্বাস্থ্য অধিদপ্তর যে কয়েকটি কারণের কথা বলছে, তার মধ্যে মসজিদে দল বেঁধে মুসল্লিদের নামাজ আদায় অন্যতম। দেশের বাইরেও সামাজিক সংক্রমণের কারণ হিসেবে উঠে আসছে ধর্মীয় অনুষ্ঠানগুলোর সমাগম। সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা সংকটের প্রেক্ষাপটে এখন থেকে নিজ নিজ বাসায় সব ধরনের নামাজ আদায় করবেন মুসল্লিরা। খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম সহ জামাতে অংশ নিতে পারবেন মসজিদ সংশ্লিষ্ট সর্বোচ্চ 10 জন। এ আদেশ সকল ধর্মের উপাসনালয়ের জন্য প্রযোজ্য বলেও জানানো হয়। এছাড়া সারা দেশে কোনো ধরনের ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, তাবলিগি তালিম ও মিলাদ মাহফিলের আয়োজন না করারও নির্দেশ দেওয়া হয়েছে। ইমাম, খতিব এবং মসজিদের দ্বারা খাদেম, তার মধ্যে থেকে 5 জনের বেশি লোক জামাতে অংশগ্রহণ করতে পারবে না, আর জুম্মার দিন 10 জনের বেশি থাকতে পারবেন না। যদি কোনো আপদ বিপদ মুসিবত আসে তখন মসজিদে না গিয়ে ঘরে পড়াটা বসাই উত্তম, এটা হাদিসের কথা। ইসলামী চিন্তাবিদরা বলছেন, মহামারীর প্রেক্ষাপটে এমন সাবধানতার নির্দেশ রয়েছে ধর্মীয় অনুশাসনেও। কোরআনের একটি আয়াত আছে যে আলাম তারাল্লাযিনা খারাজু মিন দিয়ারিহিম উলুফুন হাযারাল মাউত, যে যখন মহামারী আসে তখন নিয়ম হচ্ছে যে এলাকায় মহামারী হয়েছে সেখানে কেউ যাবে না এবং সেখান থেকেও কোনো লোক বের হয়ে যাবে না। এটাই ইসলামের একটি দিক নির্দেশনা। সরকারি নির্দেশনা মেনে চলতে এরই মধ্যে মসজিদে মসজিদে শুরু হয়েছে মাইকিং। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। জামাত ও জুমায় উপস্থিতি সীমিত করে ধর্ম মন্ত্রণালয়ের জারি করা আদেশকে শরিয়ার দৃষ্টিতে সঠিক ও যথার্থ বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির আহমদ শফি। সরকার উলামাদের সঙ্গে পরামর্শ করেই বড় জামাতে নিষেধাজ্ঞা দিয়েছে বলে জানান তিনি। সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজত আমির এই কথা বলেন। সংগঠনের প্রচার সম্পাদক মোহাম্মদ আনাস মাদানি এই বিবৃতি গণমাধ্যমে পাঠান। বিবৃতিতে আহমদ শফি বলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত জামাত ও জুমার উপস্থিতিতে সীমিত রাখার আদেশ শরিয়ার দৃষ্টিতে সঠিক ও যথার্থ, তাই সরকার কর্তৃক জারিকৃত নির্দেশনাকে মূল্যায়ন করা ও তা উত্তমরূপে গ্রহণ ও পালন করা মানবতার কল্যাণে আমাদের অপরিহার্য কর্তব্য। করোনা পরিস্থিতিতে আল্লাহর কাছে দোয়া এবং শরীয়তের আলোকে সতর্কতা অবলম্বন ছাড়া বিকল্প নেই। এদিকে সুন্নিপন্থী ইসলামী সংগঠন এবং ইসলামী চিন্তাবিদরাও নামাজের পাশাপাশি শবে বরাতে মসজিদে ভিড় না করার আহ্বান জানিয়েছেন। এই পরিস্থিতিতে ঘরে বসে নামাজ পড়াটা উত্তম হবে, কারণ মহামারী রোধ করার জন্য সরকার যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা মেনে চলাটা উত্তম মনে করছি আমরা। মানুষের জীবনের সুরক্ষার জন্য যে উদ্যোগ নিয়েছেন, যে আহ্বানটা জানিয়েছেন, এটার সাথে ইসলামের কোনো সাংঘর্ষিক নয়, এটা অবশ্যই এটা অনুসরণ করা প্রয়োজন মুসল্লিদের। এদিকে স্বীকৃত কাঁচা বাজার ও সুপার শপ সন্ধ্যা 7টার পর বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এছাড়া পাড়া মহল্লার দোকান দুপুর 2টার পর থেকে বন্ধ রাখতে হবে। ডিএমপির উপকমিশনার মাসুদুর রহমান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি জানান, 24 ঘন্টায় খোলা রাখা যাবে ওষুধের দোকান। পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা এরই মধ্যে এই নির্দেশনা সম্পর্কে সুপার শপগুলোকে জানিয়ে দিয়েছেন।
করোনা ভাইরাসের বিস্তার রোধে সাধারণ ছুটির সময় জনসাধারণের ঘরে থাকা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সময় সংবাদকে টেলিফোনে জানান, করোনা সংক্রমিত এলাকা লকডাউন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। বৈঠকে দেশের করোনা পরিস্থিতি ও এর বিস্তার রোধে আলোচনা পর্যালোচনা শেষে পরিস্থিতি মোকাবিলায় মন্ত্রীদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন সরকার প্রধান। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, করোনা ভাইরাসের বিস্তার রোধে জনগণকে ঘরে থাকা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। জনগণের পরিপূর্ণ সহায়তা ছাড়া এটা কোনোভাবেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব না। সেজন্য যেটা সামাজিক দূরত্ব বা একটা যেটা কোয়ারেন্টাইনের কথা যেটা বলা হচ্ছে, সবাইকে বারংবার মন্ত্রিসভার পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকেও আরও একটু সতর্ক এবং স্ট্রিক্ট ভিউতে সব কিছু, প্রশাসনকেও নির্দেশ দেওয়া হয়েছে যে আর একটু স্ট্রিক্ট ভিউতে এই সোশ্যাল আইসোলেশন বাস্তবায়ন করার জন্য। এ পরিস্থিতিতে মসজিদে না গিয়ে ঘরেই নামাজ আদায় এবং পহেলা বৈশাখে বাহিরের সকল অনুষ্ঠান বন্ধ করে ডিজিটাল পদ্ধতিতে ঘরে থেকেই নববর্ষ উদযাপনের নির্দেশনা দেওয়ার কথাও জানান তিনি। বাইরের সব অনুষ্ঠান বাতিল ঘোষণা করা হয়েছে, যা করবেন ডিজিটাল। আর মুসল্লিদেরকে বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে মসজিদের আঙ্গিনার বাইরে কেউ বাইরের থেকে এসে নামাজ পড়তে যাবেন না। এদিকে বৈঠকে ধর্ষণ ও হত্যা মামলা ছাড়া দীর্ঘদিন জেল খেটেছেন এমন আসামিদের মুক্তি দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলে সময় সংবাদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে প্রবেশে বাধা দিতে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তদারকি করেছে পুলিশ। প্রয়োজনে কাউকে ঢাকা ছাড়তে বা ঢুকতে দেওয়া হয়নি, তবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কাভার্ড ভ্যান, প্রাইভেট কার বা মোটরসাইকেলে করে রাজধানী ছাড়তে দেখা গেছে অনেককেই। রাজধানীতে প্রবেশে নারায়ণগঞ্জ অংশের সোমবার সকালের চিত্র এটি। ট্রাকে তো মানুষ পরিবহন করা যাবে না। না না, এটা আমার ভুল হইছে। কাভার্ড ভ্যানে আসলেন, পুলিশ ধরেনি রাস্তায়? না না। বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকে পুলিশের কড়াকড়ি। পুলিশ সদর দপ্তরের নির্দেশ অমান্য করে অনেকেই গাবতলী বা গাজীপুর সহ অন্য প্রবেশ পথে চেষ্টা করেছেন রাজধানীতে ঢুকতে ও বের হতে। চেকপোস্ট বসিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ফিরিয়ে দেয়া হয়েছে। জরুরি সেবা কাজে নিয়োজিত ব্যক্তি ছাড়া কেউই পার হতে পারেনি ব্যারিকেড। জীবনের ঝুঁকি নিয়ে কেন আপনি ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছেন? করোনা ভাইরাসে লেগে মা তো পামুন আর কিভাবে যাবেন? এখন গাড়ি পাইলে যেভাবে যেতে হবে, ট্রাকে অথবা কোনো গাড়িতে যেতে হবে। এক পাশাপাশি তিনজন এক বাইক আপনি নিয়েছেন কেন? মানে আমরা তো নিচ্ছি, সবাই নিচ্ছি, অনেক তো আর পুলিশ বা এরকম আইন প্রশাসন তেমন কোনো বাধা নেই, বাধা দিলে তো আমরা চলতে পারি না। চোখ ফাঁকি দিয়ে যারা চেষ্টা করেছেন ঢাকা ছাড়ার বা প্রবেশের, তাদের বিষয়ে নজর রাখছে পুলিশ। পুলিশের চোখ ফাঁকি দিয়ে তারা ওই যে আমরা যখন এক জায়গায় নামিয়ে দেওয়া হয় তখন তারা হেঁটে গিয়ে এই কাভার্ড ভ্যানটি বা এই পিকআপটি, এই খালি গাড়িটি যখন সামনে চলে যায় চেষ্টা করে যাবার ওঠার জন্য, তা আমরা এই বিষয়টি দেখভাল করছি। বাঁচতে হলে নিজেকে নিবৃত্ত করতে হবে বাইরে বের হওয়া থেকে, মানতে হবে সরকারি সকল নির্দেশনা, আর তা না হলে চোখের সামনেই উদাহরণ রয়েছে উন্নত বিশ্বের, অপেক্ষা করতে হবে সেই ভয়ঙ্কর পরিণতির। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। প্রবাসে সময়ে আরও থাকছে, ভাসমান আইসোলেশন সেন্টারের জন্য প্রস্তুত 200+ যাত্রীবাহী লঞ্চ। স্বাস্থ্য অধিদপ্তরের চাহিদার পর চূড়ান্ত উদ্যোগ জানালেন নৌ প্রতিমন্ত্রী। জ্যামিতিক হারে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ার খবরের তেমন কোনো প্রভাব পড়েনি রাজধানীর অলিগলিয়া রাজপথে, যদিও নিয়ম মেনেই চলছে সেনা টহল আর পুলিশের চেকপোস্ট। দ্রুত খারাপ হতে যাওয়া পরিস্থিতিতেও ঘরের বাইরে আসার পেছনে যুক্তির অভাব নেই কারো। পুরান ঢাকার লালবাগের বিভিন্ন গলিতে সকাল থেকেই দেখা গেছে মানুষের আনাগোনা। সেনা সদস্যরা ঘর থেকে বের হওয়ার ব্যাখ্যা গ্রহণযোগ্য মনে না হলে ফেরত পাঠিয়েছেন অনেককে। তবে অনেকেই দাবি করেছেন প্রয়োজন তাদের বাধ্য করেছে ঝুঁকি নিতে। এখন একজন ডেকেছে, না খায় এত ডাকছে কি জন্য, একটু যাই বাবা। দুই তিনটা বাড়ি আছে, এরকম খুবই খারাপ কথা শোনে না, উল্টা ঝগড়া করে। বের তো হই না, আমরা মনে করি এখন যে স্টেজে রয়েছে কোভিড-19, আমরা যদি
সারা পৃথিবীর স্ট্যাটিস্টিক্স দেখি, সেক্ষেত্রে ঘরের মধ্যে থাকা সেটা আরও আমাদের মনে হয় জনগণের আরও বেশি থাকা উচিত। এদিকে রাজধানীর ফার্মগেটে সামাজিক দূরত্ব নিশ্চিতে অভিযান পরিচালনা করেছে র্যাব। এ সময় অযৌক্তিকভাবে ঘর থেকে বের হওয়ার অভিযোগে বেশ কয়েকজনকে আর্থিক জরিমানা করা হয়। যারা প্রয়োজন ছাড়া বেরোচ্ছেন প্রমোদ ভ্রমণের জন্য, সেই সমস্ত ব্যক্তিগুলোকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি। আমরা শুধু এইটুকু বলতে চাই যে এই পরিস্থিতিতে সকলের সহযোগিতা ছাড়া কোনোভাবেই কিন্তু আসলে এই রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তবু জরিমানা হুঁশিয়ারি কোনোটাই গায়ে মাখছেন না অনেকে। পুরান ঢাকার মালিটোলার মতো রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লার অলিগলিগুলো এখন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সামনে বড় চ্যালেঞ্জ। এখানে প্রতিনিয়তই চলে চোর পুলিশ খেলা, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে নগরবাসীর ভাবার সময় এসেছে, তারা আসলে কাকে ফাঁকি দিচ্ছেন। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রামে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সাধারণ মানুষকে সামাল দিতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীকেও চরম হিমশিম খেতে হচ্ছে। এ অবস্থায় সোমবার বিকেলে চট্টগ্রাম নগরীতে প্রবেশে নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার। শাখাও ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সোমবার বেলা ১২টা নগরীর প্রবেশমুখ শাহামানত সেতু, নিষেধাজ্ঞার পরও পিকআপে ওঠার চেষ্টা করছেন অগণিত মানুষ। ঠিক সে সময় সেখানে উপস্থিত সেনাবাহিনীর টহল টিমের ধাওয়া। কয়েক মিনিটের মধ্যেই পুরো এলাকা একেবারে ফাঁকা। যেখানে সেনাবাহিনীর টহল টিম যাচ্ছে সেখান থেকে মানুষ সরে যাচ্ছে। তাদেরকে অনুরোধ করছি বাসায় চলে যাওয়ার জন্য, প্রয়োজনের ক্ষেত্রে আমরা কারো কারো ক্ষেত্রে কঠোর হচ্ছি। রাস্তার মোড়ে মোড়ে চেকপোস্ট, সচেতনতামূলক মাইকিং সত্ত্বে বন্ধ করা যাচ্ছে না ব্যক্তিগত গাড়ির চলাচল। সকাল না হতেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছেন অনেকেই, রিক্সা চলাচলও অনেকটা স্বাভাবিক। পুলিশ আটকালে দেওয়া হচ্ছে নানা অজুহাত। এর মধ্যে গত চার দিনে আটক করা হয়েছে অযৌক্তিকভাবে রাস্তায় নামা 1,500-এর বেশি ব্যক্তিগত গাড়ি। বিনা কারণে বেরোচ্ছি আমরা, তাদেরকে শর্ট আউট করে আমাদের কিন্তু ইতিমধ্যে সমস্ত এন্ট্রি পয়েন্টে ৮টি চেকপোস্ট রয়েছে কঠোরভাবে। জনসমাগম এড়াতে নগরীতে প্রতিদিন সন্ধ্যে ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত শুধু ফার্মেসি ছাড়া বাকি সব দোকান খোলা রাখার উপর নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রবাসের সময় আরও থাকছে। পর্যটক শূন্য কক্সবাজারে সাগর তীরে ডলফিনের দল জালে আটকা পড়ে হারাচ্ছে প্রাণ, জেলেদের সচেতন করতে নানা উদ্যোগ। চলতি বছরের প্রথম তিন মাসে গত বছরের তুলনায় প্রায় ৪ গুণ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। মৌসুম আসার আগেই করোনার কারণে ফাঁকা হয়ে যাওয়া রাজধানীতে এডিস নিধনে কাজ করার তাগিদ বিশেষজ্ঞদের। করোনার প্রাদুর্ভাবের মধ্যেই ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ চলছে দাবি করে সিটি কর্পোরেশন বলছে বন্ধ অফিসগুলোতে জমে থাকা পানি বাড়াতে পারে ঝুঁকি। রাশেদ লিমনের রিপোর্ট। ২০১৯ সালে অতীতের সব রেকর্ড ভেঙে দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছাড়ায় ১,০০০, মৃতের সংখ্যা ১৭৯। চলতি বছর শুরু থেকেই কিউলেক্স মশার উৎপাত এডিস নিয়ে সংখ্যা বাড়িয়েছে বহুগুণ। বছরের প্রথম তিন মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২৭১ জন। গত বছর এই সময়টাতে মোট রোগীর সংখ্যা ছিল ৭৩। করোনা ভাইরাসের প্রকোপের মধ্যেই তাই বাড়তি ভাবনা এখন ডেঙ্গু। যদিও রোগীর অবস্থা আশঙ্কাজনক না হলে হাসপাতালে ভর্তি না করার পরামর্শ চিকিৎসকদের। ডেঙ্গু রোগী সবগুলি যে ভর্তি হতে হবে এমন কোনো কথা নেই, কোনো সিরিয়াস যেহেতু না হওয়ার কারণে আমরা চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। ডেঙ্গু রোগী যদি আরও বেড়ে যায় তখন হয়তোবা ডেঙ্গু এবং করোনা দুটি সামাল দিতে হয়তোবা আমাদের অনেক কষ্ট হবে। ঢাকা ফাঁকা থাকার সুযোগে এডিস নিধনে কাজ করার পরামর্শ নগরবিদদের। প্রতিটি বাড়িতে যে প্রজনন ক্ষেত্রগুলো গড়ে উঠেছিল এসির পানি থেকে শুরু করে বাড়ির আঙিনায় উন্মুক্ত জলাধারগুলোতে, সেগুলোকে এক্ষুনি ধ্বংস করা সম্ভব। সিটি কর্পোরেশন বলছে করোনা ঝুঁকি সামলানোর পাশাপাশি এডিস নিধনের পরিকল্পনা মাফিক কাজ করছেন তারা। এখন সরাসরি ডোর টু ডোর কিন্তু আমরা কাজ করতে পারছি না। আমাদের যে লার্ভিসাইডিং এবং আপনার যে ফগিং এর কার্যক্রম আছে সেটাও কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি। তবে চলতি মাসের প্রথম ৫ দিনে ডেঙ্গু নিয়ে কেউ হাসপাতালে ভর্তি হননি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বিশ্বজুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে নানা ধরনের বিভ্রান্তি। গরমে কোভিড-১৯ সংক্রমণ হয় না বা বিসিজি টিকা দিলেই রক্ষা হয়, এমন সব তথ্য আসছে ঘুরে ফিরে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি ছাড়া কোনো তথ্যের উপর নির্ভর করে উদাসীন হওয়ার কোনো অবকাশ নেই। ফারুক ভুঁইয়া, রবিনের রিপোর্ট।
করোনা ভাইরাস যত ছড়িয়ে পড়ছে, মানুষের মনে এমন সব তথ্য জায়গা করে নিচ্ছে যার বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে প্রশ্ন রয়েছে। বলা হচ্ছে উষ্ণ আবহাওয়ায় ভাইরাসটি টিকে থাকতে পারে না। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, মানুষ থেকে মানুষের সংক্রমণ হওয়ায় যে কোনো আবহাওয়ায় ছড়াতে পারে কোভিড-19। অন্যদিকে বিসিজি টিকার প্রয়োগ করোনার ঝুঁকি কমায় এক মার্কিন গবেষণায় উঠে আসা এমন তথ্যেও সমর্থন নেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার। কারণ করোনায় মৃত্যুতে অন্যতম শীর্ষস্থানীয় দেশ ফ্রান্স, ইরান, চীনে কয়েক বছর আগেও ছিল বিসিজি টিকার সার্বজনীন প্রয়োগ। বিশেষজ্ঞরা বলছেন, একটি টিকা কেবল নির্দিষ্ট রোগেরই প্রতিরোধ গড়ে তোলে। এমন কোনো ভ্যাকসিন পাওয়া যায়নি এখন পর্যন্ত যেটা অন্য জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করে। ভ্যাকসিনের কনসেপ্ট সেটা হচ্ছে, যেই জীবাণু বিরুদ্ধে আপনি প্রতিরোধ করতে চান সেই জীবাণুর কিছু একটা অংশ আগের থেকে শরীরে দিয়ে রাখা, যাতে আমরা প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারি। সেই দিক থেকে চিন্তা করলে বিসিজি ভ্যাকসিন হচ্ছে টিবি রোগীর জীবাণু থেকে তৈরি করা এক ধরনের ভ্যাকসিন। সেখানে এই আপনার কোভিড-19 বা SARS-2 কতটুকু কাজ করবে সেই ব্যাপারে সন্দেহ আছে। বিশেষজ্ঞদের মতে, কোভিড-19 প্রতিষেধক আবিষ্কার না হওয়া পর্যন্ত পরিচ্ছন্নতা ও নিরাপদ দূরত্বের উপরই সবচেয়ে বেশি জোর দিতে হবে। ঔষধ আবিষ্কার বা টিকা আবিষ্কারের জন্য যে গবেষণাগুলো হচ্ছে, সমস্ত গবেষণা একটা জায়গায় যেতে একটু সময় লাগবে। সেই সময় পর্যন্ত আমাদেরকে একে প্রতিরোধ করবার জন্য সর্বাত্মক চেষ্টা করা উচিত। নভেল করোনা ভাইরাস নিয়ে উপসংহারে পৌঁছার সময় এখনও আসেনি বলেও মনে করেন বিশেষজ্ঞরা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। উপকূলীয় এলাকা বা দুর্গম জেলা যেখানে নেই করোনা ভাইরাসের কোনো আধুনিক চিকিৎসা সুবিধা, সেসব এলাকায় বৈশ্বিক মহামারী কোভিড-19 চিকিৎসা নিশ্চিত করতে ভাসমান আইসোলেশন বানানোর চিন্তা করছে সরকার। বিআইডব্লিউটিএ ও লঞ্চ মালিকরা জানিয়েছেন, সরকার চাইলে তারা কমপক্ষে 200+ যাত্রীবাহী লঞ্চ দিতে প্রস্তুত। নৌ মন্ত্রণালয় বলছে, স্বাস্থ্য অধিদপ্তরের চাহিদা পেলেই তারা চূড়ান্ত উদ্যোগ নেবেন। মাহমুদ রাকিবের রিপোর্ট। সদরঘাটের এমন শুনশান নিরাপত্তা দেখা যায়নি গত 5 দশকেও। 28টি পন্টুনে একটি লঞ্চও নেই। কবে আবার যাত্রী আসবে সে আশায় ঘাট থেকে দূরে দাঁড়িয়ে আছে 100+ লঞ্চ। চলাচল বন্ধ থাকায় বৈশ্বিক মহামারী কোভিড-19 মোকাবেলায় এসব লঞ্চকে ভাসমান আইসোলেশন বা হাসপাতাল হিসেবে ব্যবহারের চিন্তা করছে সরকার। লঞ্চ মালিকরা বলছেন, সরকার চাইলে নদী তীরবর্তী দুর্গম এলাকায় তারা সব লঞ্চ দিতে প্রস্তুত রয়েছেন। আমাদের জাহাজে কোয়ারেন্টাইন করার জন্য, আইসোলেশন করার জন্য এবং যা যা দরকার সবকিছু আমাদের জাহাজে আছে। জনগণ যদি না বাঁচে আমাদের জাহাজ দিয়ে কি হবে? স্বাস্থ্য সুরক্ষা করার জন্য ডাক্তার লাগবে, পরীক্ষা করার জন্য গ্যাজেট লাগবে, এগুলো তো আমাদের হাতে নেই, এটা তো সরকারের কাছে। এগুলো আমাদের জাহাজের ভিতরে বসিয়ে জাহাজ পরীক্ষা পরিচ্ছন্ন করার জন্য আমাদের বললে আমরা সেটা করে দেবো। বিএডব্লিউটিএ বলছে, করোনা মোকাবেলায় তারা কমপক্ষে 200+ লঞ্চ দিতে পারবেন, যেখানে 20,000 সাধারণ কেবিন ও প্রায় 600 ভিআইপি কেবিনকে ব্যবহার করা যাবে। 500 থেকে 600 যেগুলো অ্যাটাচড বাথ আছে সেগুলোকে আপনার আইসোলেশন হিসেবে ব্যবহার করা যাবে, বাকিগুলো কোয়ারেন্টাইন হিসেবে ব্যবহার করা যাবে। দক্ষিণ অঞ্চলে কোন জেলায় কতটা লঞ্চ প্রয়োজন হবে সেই অনুযায়ী আমরা এই 200 লঞ্চকে আমরা ডিস্ট্রিবিউশন করে দিতে পারব। নৌ প্রতিমন্ত্রী বলছেন, লঞ্চ প্রস্তুত রয়েছে, এখন বাকি কাজ স্বাস্থ্য অধিদপ্তরের। স্বাস্থ্য মন্ত্রণালয়কে আমরা এই ধরনের একটা প্রস্তাব দিব, তারা যদি মনে করে এটা করোনা সংক্রান্ত এই দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে আমাদের কার্যকরী ভূমিকা রাখবে, যাত্রীবাহী লঞ্চগুলোকে তারা আইসোলেশন সেন্টার, হসপিটাল বা কোয়ারেন্টাইন সেন্টার যেভাবে হোক না কেন আমরা প্রস্তুত আছি। বাংলাদেশের উপকূলবর্তী এলাকা ও দুর্গম জেলাগুলোয় কোভিড-19 চিকিৎসা ও সংক্রমণ রোধে এই ভাসমান আইসোলেশন সেন্টার করার উদ্যোগ অবশ্যই সময় উপযোগী। তবে সরকার এখন এই উদ্যোগকে কতটুকু কাজে লাগাতে পারে সেটিই দেখবার বিষয়। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে করোনা পরীক্ষার জন্য পলিমারেজ চেইন রিঅ্যাকশন PCR মেশিন পাঠানো হলেও নেই প্রশিক্ষিত ও দক্ষ জনবল। এতে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে বলে দাবি সংশ্লিষ্টদের। প্রয়োজনীয় জনবলের জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে লিখিতভাবে জানানো হয়েছে বলে জানান মেডিকেলের অধ্যক্ষ। মাহমুদুন নবীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ।
গত 30 মার্চ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে পৌঁছে করোনা ভাইরাস পরীক্ষার পিসিআর মেশিন। এরপর থেকে দ্রুত গতিতে চলছে পিসিআর স্থাপনের কাজ। কিন্তু পিসিআর চালানোর জন্য যথেষ্ট দক্ষ ও প্রশিক্ষিত জনবল নেই বরিশালে। প্রশিক্ষিত জনবল না হলে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে বলে দাবি মাইক্রোবায়োলজি বিভাগের প্রধানের। অত্যন্ত বিশেষায়িত এবং ডেডিকেটেড দক্ষ জনবল দরকার হয়, না হলে এই জায়গাটা থেকে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। এ ব্যাপারে প্রয়োজনীয় জনবলের জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে অবহিত করা হয়েছে বলে জানালেন মেডিকেল কলেজের অধ্যক্ষ। যারা মেশিনটি স্থাপন করবেন তারাই এখানে থেকে শিক্ষক আছেন, তাদেরকে প্রশিক্ষণ দিবেন এবং আমরা চেষ্টা করতেছি যে আরও যাতে আমাদের লোকবল বাড়ানো যায়। স্থানীয় সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জানান স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে, অচিরেই সমস্যার সমাধান হবে। স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলেছি, পটুয়াখালীতে একজন ডক্টর আছেন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের পেশনে আনার জন্য অনুরোধ জানিয়েছি, উনিও চলে আসবে। কিন্তু তাছাড়াও মেডিকেল কলেজে বর্তমানে যে ডাক্তাররা আছে তারাও এই টেস্ট করতে পারবে। মেডিকেলে মাইক্রোবায়োলজি বিভাগে একজন চিকিৎসক ও দুজন টেকনিশিয়ান আছেন। পিসিআর পরিচালনায় এদের নেই কোনো অভিজ্ঞতা। দরকার অভিজ্ঞ কমপক্ষে 3 জন চিকিৎসক এবং 5 থেকে 6 জন টেকনিশিয়ান। ফিরদাউদ সোহাগ, সময় সংবাদ, বরিশাল। হঠাৎ করে উধাও হয়ে গেছেন মাদারীপুরের প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক ও নার্সরা। করোনা ভাইরাস আতঙ্কে বেশিরভাগ ক্লিনিকের সামনে টাঙিয়ে দেওয়া হয়েছে রোগী না দেখার বিজ্ঞপ্তি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে চিকিৎসকদের পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট পিপিই না থাকায় তারা সাময়িক স্বাস্থ্যসেবা দেয়া বন্ধ রেখেছেন। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য ও সাদা দাকনের ছবি নিয়ে রিপোর্ট। রোগী ও স্বজনদের ভিড়ে যেখানে দাঁড়ানোর সুযোগ থাকতো না সেখানে আজ শুধুই শুনশান নীরবতা, এমন চিত্র মাদারীপুরের অধিকাংশ প্রাইভেট ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের। রোগী দেখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, এমন বিজ্ঞপ্তিও টানিয়ে দেওয়া হয়েছে অনেক ক্লিনিকে। কোথাও আবার রোগী দেখার চেম্বার রাখা হয়েছে তালা মেরে, এতে সেবা নিতে আসা রোগী ও তার স্বজনরা পড়ছেন চরম বিপাকে। শিশুকে নিয়ে আসছিলাম ডাক্তারের কাছে, তাই শিশু ডাক্তার নাই চলে যাচ্ছি, ডাক্তারের অভাব, ডাক্তার ফোন দিলে বলে আসতেছি রাত্রে আসবো সকালে আসবো, এরকম বলতেছে। সমস্যার মধ্যে আমরা আছি যে সেবা সেভাবে আমরা পাচ্ছি না। তবে কর্তৃপক্ষ বলছে প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালগুলোতে প্রতিদিনে জ্বর, কাশি, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগ নিয়ে আসছেন রোগীরা। নিজেদের পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় চিকিৎসকদের মাঝে আতঙ্ক থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে, ফলে চিকিৎসকরা করোনা ভাইরাস আতঙ্কের 1 সপ্তাহের বেশি সময় ধরে ছুটি নিয়ে বাড়ি চলে গেছেন। একজনের ভাইরাস আরেকজনের গায়ে আসতেই পারে, হ্যান্ড গ্লাভস পাওয়া যাইতেছে না, ঠিক মতো গ্লাস পাওয়া যাইতেছে না, তারপরে মুখের মাস্ক পাওয়া যাইতেছে না। চিকিৎসা না পাইলে এদের অনেক ক্ষতি হয়ে যাবে, ওই কথা চিন্তা করে আমাদের মানবিক কারণে চিকিৎসা দিতে হয়। জেলার স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তা জানান প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালে স্বাস্থ্যসেবার বর্তমান পরিস্থিতি নিয়ে নিয়মিত খোঁজ খবর নেওয়া হচ্ছে। ফোন করে বলেছি যে আপনি একটু রেজিস্ট্রেশন করেন, যে আপনার ওইখানে আপনার যা যা সেবা দেয় তাদেরকে একটু আপনারা সুরক্ষিত রাখবেন, কারণ তারা যদি অরক্ষিত থাকে তাহলে কিন্তু পুরো মাদারীপুরবাসী কিন্তু অরক্ষিত হয়ে যাবে। মাদারীপুরে 13.5 লাখ মানুষের জন্য জেলা সদর হাসপাতাল ও 3টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে গড়ে উঠেছে শতাধিক প্রাইভেট ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। এমন স্বাস্থ্যসেবা দানকারী প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন সহস্রাধিক চিকিৎসক ও নার্স। সময় সংবাদ, মাদারীপুর। সাভারে 100 অসহায় ও নিম্ন আয়ের মানুষকে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। ঢাকা 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামের উদ্যোগে এই ত্রাণ সহায়তা দেওয়া হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রেখে ভাকুর্তা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় সংসদ সদস্যের পক্ষে ভাকুর্তা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। জনপ্রতি 5 কেজি চাল, 3 কেজি ডাল, 2 লিটার তেল, পেঁয়াজ, আলু ও লবণ সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়। এসব খাদ্য সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেন কর্মহীন ও দরিদ্র অসহায় মানুষ। করোনার প্রভাবে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে নেই পর্যটকের কোলাহল। এতে সৈকত ফিরেছে তার পুরনো রূপে, সাগর তীরে দল বেঁধে খেলা করছে ডলফিনের দল। কিন্তু এই ডলফিন এখন হুমকির মুখে, সাগরে জেলেদের জালে আটকা পড়ছে এই ডলফিন। পরিবেশবিদরা বলছেন জেলেরা জাল বাঁচাতে গিয়ে ডলফিন মেরে ফেলছে। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। করোনা ভাইরাসের কারণে পুরো দেশ এখন ঘরবন্দী,
পর্যটন শহর কক্সবাজারে নেই সেই চিরচেনা কোলাহল। বেলাভূমিতে পা পড়ছে না কোনো পর্যটকের, তাই পুরনো রূপে ফিরেছে সাগর। স্বচ্ছ নীল জলরাশি, দেখা মিলছে বিরল দৃশ্যের। সাগর তীরে বিচরণ করছে ডলফিনের দল, যা অন্য কোনো সময় দেখা যায়নি। কিন্তু এই ডলফিন এখন হুমকির মুখে। যারা বড় দেলি জাল আছে, বিঙ্গি জাল আছে, ওগুলোতে মাছ মারে, ওগুলোতে ডলফিন মরে। এটা তো নিষেধ আছে, পরিবেশবাদী সংগঠনের নেতারা বলছেন প্রাণী সুরক্ষা নীতি ও জেলেদের সচেতন করা যায়নি বলে ডলফিন এখন হুমকির মুখে পড়েছে। কোন প্রাণী ক্ষতিকর এবং ক্ষতিকর নয় এই বিষয়গুলো নিয়ে আমরা সচেতনতা তৈরি করতে ব্যর্থ হয়েছি বলে আজকে জেলেদের জালে আটকা পড়ে প্রতিদিন ডলফিন মারা যাচ্ছে। ডলফিনগুলো আমাদের বাঁচিয়ে রাখার জন্য জেলে সমাজের প্রত্যেককে সচেতন করা। আর মৎস্য কর্মকর্তা জানালেন জেলেদের সচেতন করার পাশাপাশি ডলফিনের প্রতি বন্ধুসুলভ আচরণের জন্য বলা হচ্ছে। এটা আগ্রাসী প্রাণী নয় এবং কোনো ক্ষতিকারকও নয়, এবং এটা যেন একটা বন্ধুসুলভ দৃষ্টিতে দেখে তাদেরকে যেন বন্ধু ভেবেই যেন রিলিজ করা হয়। গেল 23 মার্চ কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি পয়েন্টে ডলফিনের দুটি দলকে খেলা করতে দেখা যায়। সেখানে 20 থেকে 25টি ডলফিন ছিল, আর গত দুদিনে জেলেদের জালে আটকা পড়ে মারা গেছে 3টি ডলফিন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। চলতি বছর পর্যাপ্ত পানি পাওয়া গেলেও প্রকল্পের অর্ধেক এলাকাতেও সেচ দিতে পারছে না দেশের অন্যতম বড় সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ। পরিচর্যাহীন 30 বছরের পুরনো এই প্রকল্প, তার উপর শত শত ইঁদুরের গর্ত চরম ভঙ্গুর অবস্থায় ফেলেছে পুরো প্রকল্পটিকে, তাই যখন তখন ভেঙে পড়ছে বাঁধসহ অন্যান্য অবকাঠামো। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। পুরনো বাঁধগুলো পানির চাপ নিতে পারছে না, ভেঙে পড়ছে যখন তখন। সবশেষ গত রোববার রংপুরের তারাগঞ্জে প্রধান খালের 35 মিটার অংশ ভেঙে ভেসে যায় স্রোতের প্রবল তোরে। 200 একরের বেশি ফসলি জমি, বেশ কিছু বাড়িঘর তলিয়ে যায়, ভেঙে যায় গ্রামীণ সড়ক। গত বছরও একই উপজেলায় বিধ্বস্ত হয়েছিল সেচ ক্যানেল। করোনা পরিস্থিতিতে এ যেন কৃষকের কাছে মরার ওপর খাড়ার ঘা। এক বছর আগ থেকে ওখানে পানি বেড়ায়। পরিচর্যা না হওয়ায় হাজার হাজার ইঁদুরের গর্ত ডেকে আনছে এমন ভয়াবহ পরিণাম। তাই পানি ছাড়ার আগে বাঁধ ভাঙার দুশ্চিন্তা পানি উন্নয়ন বোর্ডের। এক্স্যাক্টলি বলা যাচ্ছে না, তবে মনে হচ্ছে যে ইঁদুরের গর্ত কিছু ছিল, যেহেতু বাড়িঘর দুয়ার আছে আমাদের রাইকের পাশে। তুলনামূলকভাবে এবার যথেষ্ট পানি মিলছে উজানে, তাই 35,000 হেক্টর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও বাড়তি 20,000 হেক্টরে পানি দিতে গিয়ে ঘটছে অঘটন। গত বছর পানি আনছি আর এই বছর পর্যাপ্ত পানি আনতেছি, যাতে ইরিগেশনটা আমরা পর্যাপ্ত লোককে দিতে পারি। আসলে আমাদের এই ক্যানেলগুলো খারাপ। 110,000 হেক্টর জমিতে সেচ দেওয়ার জন্য নীলফামারীর রংপুর দিনাজপুর জেলায় বিস্তৃত প্রকল্পের সেচ অবকাঠামো। পুরো প্রকল্পটি সংস্কারের জন্য 2,000 কোটি টাকার একটি প্রকল্প চূড়ান্ত পর্যায়ে থাকলেও করোনা পরিস্থিতি বাঁধ সেধেছে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। করোনার কারণে এলোমেলো হয়ে গেছে ঘরোয়া ক্রিকেট সূচি। প্রিমিয়ার লিগ আর মাঠে না গড়ালে সামনের মৌসুমে 12 দলের পরিবর্তে লিগ করতে হবে 14 দলকে নিয়ে। ডিপিএলের পর টি-20 লিগটা হওয়ার সম্ভাবনাও এখন ক্ষীণ। পরিস্থিতি উন্নতি হলে প্রিমিয়ার লিগের জন্য অপেক্ষা করা হবে জুন পর্যন্ত। প্রয়োজনে সিঙ্গেল লিগ পদ্ধতিতে হবে খেলা, জানিয়েছেন সিসিডিএম এর সদস্য সচিব আলী হোসেন। আন্তর্জাতিক ব্যস্ত সূচির কারণে জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়াই প্রিমিয়ার লিগ হয়েছে বহুবার। এ নিয়ে সবসময় সমালোচনাও শুনতে হয় সিসিডিএমকে। এবার সবকিছু ঠিকই ছিল, প্রথম রাউন্ড থেকে ন্যাশনাল টিমের সবাই খেলছিলেন। একটা রাউন্ড খেলতে করোনার থাবায় স্থগিত হয়ে যায় লিগ। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে আবার খেলা মাঠে গড়ানোর সম্ভাবনা খুবই কম। এত সুন্দর একটা সিজন এবছর ছিল, ন্যাশনাল প্লেয়াররা সবাই লিগ খেলতে পারে একসাথে, ন্যাশনাল প্লেয়াররা ঢাকা লিগে অনেক বছর পাইনি আমরা। এখন আশা করি যে যদি আমরা সিঙ্গেল লিগ হিসাবে যদি আমরা করতে পারি, আমরা লাস্ট হয়তো জুন পর্যন্ত যদি আমরা, জুনের পরে গেলে আমরা তো আবার আরেক সেশনের আরেক বছরের খেলা আমরা অক্টোবর দিয়ে শুরু করবো। আমাদের তো কোনো খেলা নেই, আমার তো মাথায় এখনই নেই। খেলা আর মাঠে না গড়ালে তৈরি হবে নানান জটিলতা। খেলোয়াড় কোচ কর্মকর্তাদের আর্থিক সংকট তো থাকবেই, দুটি দলের অবনমনও হবে না। অন্যদিকে প্রথম বিভাগ থেকে দুটি দল ইতোমধ্যে প্রিমিয়ারে খেলার যোগ্যতা অর্জন করেছে, ফলে সামনের মৌসুমে 12 দলের পরিবর্তে খেলাতে হবে 14 দল। নিচের স্তরগুলোতেও আনতে হবে কিছু পরিবর্তন।
চ্যাম্পিয়ন এবং রেলিগেশন দুইটারই এখানে আছে। যদি প্রিমিয়ার না হয় তাহলে আঠারো বছর চোদ্দটা দল থেকে হয়ে যাবে, তা হবে কি হবে, চোদ্দটা হলে পরবর্তী সিজনে দুইটা নামে আমাদের চারটা নামাতে হবে, এরকম একটা নিয়ম করতে হবে। আপাতত 15 এপ্রিল পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করে লীগের ভবিষ্যৎ নির্ধারণ করবে সিসিডিএম। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। সরকারি নির্দেশ না পাওয়া পর্যন্ত মসজিদে কেউই আসবেন না, যার যার বাসায় সে নামাজ পড়বেন। মসজিদের জামাতে থাকবেন শুধু ইমাম, মুয়াজ্জিন ও খাদেম, বাকিদের প্রবেশে নিষেধাজ্ঞা। অন্য ধর্মাবলম্বীরাও যেতে পারবেন না উপাসনালয়ে। জনগণকে ঘরে রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। ধর্ষণ ও হত্যার আসামি ছাড়া বাকি কয়েদিদের মুক্তির বিষয়ে আলোচনা। সন্ধ্যা 7টার মধ্যে কাঁচাবাজার ও সুপার শপ বন্ধের নির্দেশ। ঢাকায় ঢুকতে পুলিশের ব্যাপক কড়াকড়ি, চট্টগ্রামে প্রবেশ ও বের হতে নিষেধাজ্ঞা। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন স্টার্ট স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়।